ও তো মরার সময় জল পাবে না বাবু। যেখানে একটু সুখের আশায় প্রতিদিন ওই সুখিরাম নিত্যর দোকানে আসে, ওই সুখিরামের সুখ নিয়ে ছিনিমিনি খেলে। কেন, কি করেছে নিত্য? ও তো মদের সঙ্গে জল মিশায় বাবু। আরে বাবু দে না, ভগবানের দিব্যে দিয়ে গেছি আমি, সন্ধ্যার মধ্যে তোর টাকা সব দিয়ে দেব। তোর জীবনে কোনোদিন সন্ধ্যা আসে না রে শুনলাম, তুই বিরক্ত করিস না তো যাই এখান থেকে, টাকা নিয়ে আসবি তারপর মাল পাবি, যা। বাকিদের না তো দাদা, আমি তো খাইছি যে সন্ধ্যার মধ্যে তোর টাকা দিয়ে দেব, এক বোতল না পারিস তো হাফ বোতল দে না। তুই তো জানিস পেটের মধ্যে আমার যদি জিনিস না পড়ে তো কাজ করতে পারি না তো। তুই তো কত বড় কাজের লোক সেটা ওর ভালোভাবে জানা আছে, মদ খেয়ে তুই বাড়িতে যা ঘুমাবি, যা তো যা, বিরক্ত করিস না যা। মা গালির দিবে দিয়ে গেছি আমি ঘুমাবো না রে, আমি কাজ করব। টাকা ছাড়া তুই এক ফোঁটাও মদ পাবি না, যা টাকা নিয়ে আয় তারপর মদ পাবি, যা। নিষ্ঠুরের মতো কথা বলিস না রে, নিষ্ঠুরের মতো কথা বল, আরেকবার আমাকে খালি এই শুক্লালে খালি বিশ্বাস করিয়া দেখ, আমি দিয়ে দেব। তোরা বিশ্বাস করতে করতে তো শ্যামজনি বার করছি, আর না দিবি না, হাতের কাছ থেকে বোতলটা করিয়া নিলি, ঠিক আছে যা। এই শুকলাল সুইপার হইতে পারে কিন্তু এর ইজ্জত আছে, সম্মান আছে, টাকা লিয়ে তোর কাছে আসবো। যা যা, দেখা আছে তোরে, কত টাকা মানে জীবনে হিসাব আছে রে ফাজিল। তা মেলার ব্যাপারে মেয়র সাহেব কি কিছু বলেছেন? মেয়র সাহেব সব কিছু উলটপালট করে ফেলেছে, আমি আপনাকে মেলায় জুয়া খেলার অনুমতি দিতে পারবো না। এই উৎসবকে কেন্দ্র করে নিত্য যে মালের মজুদ করেছে তার কি হবে? সেটা নিয়ে তো সমস্যা না, বাৎসরিক উৎসব এটা, পুলিশও টেকাতে পারবে না। তারপরও আপনি একবার মেয়র সাহেবের সাথে এ বিষয়ে সরাসরি কথা বলেন। আরে আমাকেই যদি মেয়র সাহেবের সঙ্গে কথা বলতে হবে তাহলে আপনি আছেন কেন? বললাম না সব কিছু উলটপালট হয়ে গেছে, আমি তো ধরেন চার করে বসে আছি, কিন্তু টোপ না গেলে তো আর টান দিতে পারতেছি না। আরে যে টোপ গেলে সেই টোপ গেলাম, প্রয়োজনে সুগন্ধি মশলা মিশান। আরে টোপ তো আর আপনি কিনবেন না, কিনবো তো আমি আর নিত্য, আপনি শুধু একটু গিলাবেন। মুখই তো খোলে না, তার গিলাবো কীভাবে? আপনি একটু চেষ্টা করে দেখেন না মুখ খোলাতে পারেন কি না। আমি ধরা দিতে চাই না বলেই তো আপনাকে মাঝখানে রেখেছি, এখন আপনি ব্যর্থ হলে আমাকে চেষ্টা করতে হবে। আসি, নমস্কার। দাঁড়িয়ে পড়লি কেন গৌরী? ঠিক আছে যা, আমার রাস্তা একটু দেরি হবে, যা জলদি আসিস। যেখানে একটু সুখের আশায় প্রতিদিন ওই সুখিরাম নিত্যর দোকানে আসে, ওই সুখিরামের সুখ নিয়ে ছিনিমিনি খেলে। কেন, কি করেছে নিত্য? ও তো মদের সঙ্গে জল মিশায় বাবু। যেখানে এক বোতল মদ খেয়ে এই সুখিরাম কাত হয়ে যায়, সেখানে দুই বোতল মদ খেয়ে সুখিরাম হেঁটে বেড়াচ্ছে দিব্যি। সব জল তো আমার খাওয়াই দিল, সারা তো মরার সময় জল পাবে না। কি হয়েছে রে বাবু? এক গৌরী, সুখিরাম বাজারের মধ্যে কি পাগলামিটা শুরু করেছে? মাল খেয়ে যদি নেশা না হয় তাহলে পাগলামি করবে না তো কি করবে তুই বল বাবু। হ্যাঁ ওকে থামা গৌরী, নেত্য পেরিয়ে এলে কিন্তু বড় ধরনের একটা ঝামেলা পেতে যাবে। হ্যাঁ কি ঝামেলা করবে, হ্যাঁ কি ঝামেলা করবে, সালা লোভী স্বার্থ পর মদের সাথে জল মিশায়, বেরিয়ে আয় সালা, তোর মাথা আজকে ফাটিয়ে দেবো। থাম 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 থাম, হয়েছে হয়েছে হয়েছে, বহুত রাগ দেখিয়েছিস। হ্যাঁ
ওরা অনেক বড় লোক আছে, ওদের সাথে লাগতে গিয়ে তুই জীবনেও পারবি না। রাজ্যা দেখানোর হয়েছে দেখানো, এবার চল চল কাজে চল। নে চল নে চল 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 চল।